নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের 785, 786 এবং 787 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমাদের 785 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আছে 1.1 এ, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে তাপকে বায়ুমণ্ডলে মুক্ত হতে বাধা দেয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার O3, মানে ওজন স্তর। ঠিক আছে, পরের প্রশ্ন 1.2 তে, 10 মিলিমোল ইলেকট্রন, কি বলেছে 10 মিলিমোল ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6.022 × 10^21। পরের প্রশ্ন 1.3 তে, লম্ব আপতনের ক্ষেত্রে আলোর প্রতিসরণের চ্যুতি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0 ডিগ্রি। 1.4 এ, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, সেটি হলো আলোর, অ্যান্সার হবে সের অ্যান্সার তরঙ্গ দৈর্ঘ্য। 1.5 এ, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কি বলেছে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হ্রাস পায়। পরের প্রশ্ন কি বলেছে 1.6 এ, তেজস্ক্রিয়তার সক্রিয়তার এসআই একক কি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেকারেল। পরের প্রশ্ন 1.7 এ, কোন হ্যালোজেনটি সর্বাপেক্ষা ভালো বিজারক? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার আয়োডিন। পরের প্রশ্ন কি বলেছে 1.8 এ, কোন আয়নীয় যৌগটি জলে দ্রাব্য নয়? তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার CaCl2। তো দেখো, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট মনে হচ্ছে, ঠিক আছে, প্লিজ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের পরের প্রশ্ন বলেছে 1.9 এ, নেসলার বিকারক ব্যবহৃত হয় নিচের কোন পদার্থটি শনাক্ত করতে? অ্যান্সার হবে NH3, বি এর অ্যান্সার অ্যামোনিয়া। পরের প্রশ্ন 1.10 তে, ভাঙা লোহা জোড়া দিতে কি বলেছে থার্মিট পদ্ধতির জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। 1.11 এ, কি বলেছে কোনটি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডাইমিথাইল ইথার। পরের প্রশ্ন 1.12 তে, ক্রাওলাইটের রাসায়নিক সংকেত, অ্যান্সার এর অ্যান্সার Na3AlF6। পরের প্রশ্ন 1.13 তে, কোনটি হিমায়ক রূপে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার তরল NH3। পরের প্রশ্ন 1.14 এ, গৃহবর্তনীর লাইফ তারে যে বিভব পার্থক্য থাকে সেটি হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 220 ভোল্ট। পরের প্রশ্ন 1.15 এ, 2 মোল পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে স্টিপিতে অক্সিজেন উৎপন্ন করবে? অ্যান্সার হবে এর অ্যান্সার 67.2 লিটার। পরের প্রশ্ন কি বলেছে বিবাক্ষ? তো দেখো, বিবাক্ষয়ের ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.1 এ, আই থেকে ভি লেখচিত্রের নথি কি প্রকাশ করে? অ্যান্সার হবে পরিবাহিতা প্রকাশ করে। পরের প্রশ্ন 2.2 তে, তড়িৎকোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? তো দেখো, এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 2.3 তে, সিএফসি এর কোন উপাদানটি ওজোন স্তরকে বিনষ্ট করে? অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে, বায়োগ্যাসের মূল উপাদান কি? অ্যান্সার হবে মিথেন। 2.4 এ, সত্য বা মিথ্যা নির্বাচন করো, কি বলেছে উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা কি আছে? মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলেছে 2.5 এ, ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি লেখো? অ্যান্সার হবে অসৎ ও অবশীর্ষ হবে। 2.6 এ, গোলীয় দর্পণে কি বলেছে আপতিত আলোর বর্ণের পরিবর্তন করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? অ্যান্সার হবে সমান থাকবে। 2.7 এ, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? অ্যান্সার হবে মেসোস্পিয়ার। পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? অ্যান্সার হবে ট্রোপোস্পিয়ারে। 2.8 এ, গ্যাসের তাপমাত্রা 4 গুণ করলে গ্যাসের অণুগুলির গতিবেগ কত গুণ হবে? অ্যান্সার হবে 4 গুণ হবে। 2.9 এ, উষ্ণতা বৃদ্ধিতে কোন ধাতুটির প্রসারণ নগণ্য হয়? অ্যান্সার হবে ইনভার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2.9 এ, উষ্ণতা বৃদ্ধিতে, এটা তো হয়ে গেছে। তো দেখো, 2.10 এর প্রশ্ন কি বলেছে, সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কি? তো দেখো, এর অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। অথবা দিয়ে, পরের প্রশ্ন এসআইতে তেজস্ক্রিয়তার একক কি? অ্যান্সার হবে বেকারেল। তো দেখো, এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডানা স্তম্ভ মিলাবো 2.11 এ,
তো দেখো এখানে যে সমস্ত বামস্তম্ভ ডানস্তম্ভ আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সলভ করব। প্রথমে কি বলছে, একটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে বি অ্যান্সার নিকেল। তারপরে কি বলেছে, একটি ইউরেনিয়ামোত্তর মৌল, অ্যান্সার হবে ডি অ্যান্সার প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে, অ্যান্সার হবে এ অ্যান্সার অ্যালমোনিয়াম। তারপরে কি বলেছে, ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, অ্যান্সার হবে সি অ্যান্সার টিন। তো দেখো এবার আমি 2.28 প্রশ্ন সলভ করবো। কী বলেছি, অ্যাসিটিলিন অণুতে বন্ধন কোণের মান কত, অ্যান্সার হবে 180°। 2.23 CH3CH2OH এর IUPAC নাম লেখো, অ্যান্সার হবে ইথানল, ইথানল। 2.14 থার্মিট বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া, এটা সত্য না মিথ্যা, এটা সত্য আছে। অথবা দিয়ে পরের প্রশ্ন, ড্রোঅ্যালুমিনের প্রধান উপাদান ধাতুর নাম লেখো, অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। 2.15 কী বলেছে, নাইট্রোলিম কি। তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। পরের প্রশ্ন, ওরিয়ামের সংকেত লেখো, অ্যান্সার হবে H2S207। পরের প্রশ্ন কী বলেছে, 2.16 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ঋণাত্মক প্রান্তকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, 2.17 HF যৌগে জাতীয় বন্ধন আছে, অ্যান্সার হবে সমযোজী বন্ধন আছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে তড়িতে সুপরিবাহী, অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। পরের প্রশ্ন কী বলেছে, 2.18 CU তড়িদ্বার ব্যবহার করে CuSO4 মানে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যান্সার হবে ক্যাথোডে এর ভর বাড়বে। ঠিক আছে, তো দেখো যদি আমার কোনো কোশ্চেন বলতে ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমাদের আর ফিজিক্যাল সায়েন্সের আর একটা সেট মাত্র বাকি আছে, আমরা টোটাল সম্পূর্ণ ABTA টেস্ট পেপার সলভ করে দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের আমরা সলভ করেছি। তো দেখো কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক পর্ষদ থেকে বই দেবে, ঠিক আছে, সেখানের অঙ্ক যাবতীয় আছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।